এখানে বসে আমরা ভাবছিলাম কি হবে এখন, কি হবে আছেন, তারপরে কি কোনটা আছে এটা। রাজধানীর একটি হোটেলে সকাল থেকে শুরু হয় বিপিএল এর প্লেয়ার ড্রাফট, আর সেখানে উপস্থিত ছিলেন সাকিব খান। বিপিএল এর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব খান বলেন, আসন্ন বিপিএল এ আমার টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমী মানুষের সাড়া পেয়েছি। আমাদের ফাইনাল সমীকরণ মিলাচ্ছিলাম, তখনও দেখেছি যে আপনারা আপনাদের সমস্ত গণমাধ্যমে যেভাবে নিউজগুলো এসেছে, তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে, ঢাকা ক্যাপিটালস। আমরা আমাদের এবারই আমরা এই আয়োজনে এসেছি, বাট আমাদের কোম্পানি রিমার্ক হার্লেন, আপনারা জানেন যে সব সময় বাংলাদেশ ক্রিকেটের সব রকম ফরম্যাটে দেশে বিদেশে সমস্ত টুর্নামেন্টেই কিন্তু পাশে থেকেছে ক্রিকেট। আমরা সব সময় আমাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসা ঢাকা ক্যাপিটালসকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সাহায্য করবে, এটাই আমার বিশ্বাস। তাদের এক্সাইটমেন্ট দেখে আমরা সকলেই আসলে আমাদের আবেগ অনুভূতি আর ধরে রাখতে পারছি না। আমরা এবারে ঢাকা ক্যাপিটালস নতুন টিম, আমরা আমাদের এবারে আমরা এই আয়োজনে এসেছি। ঢাকা ক্যাপিটালস টিমের ওনার হিসাবে সাকিব খান যে প্রতিক্রিয়া জানিয়েছেন, যারা ঢাকা ক্যাপিটালস নামটি সাজেস্ট করেছেন, নির্বাচিত করেছে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে 10 জনকে নির্বাচিত করে আমি নিজে তাদের প্রত্যেকের হাতে তুলে দেব আমার সিগনেচার যুক্ত ঢাকা ক্যাপিটালসের জার্সি। আরও থাকছে আমাদের কোম্পানির রিমার্ক হার্লেনের পক্ষ থেকে চমৎকার গিফট, এবং সেই সাথে আরও থাকছে ঢাকা ক্যাপিটালসের সকলের সাথে মাঠে বসে সরাসরি ঢাকা ক্যাপিটালসের খেলা দেখার টিকিট। সে পর্যন্ত রিমার্ক হার্লেন ও ঢাকা ক্যাপিটালসের সাথেই থাকুন। সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়।